সবচাইতে বড় দোয়া কোনটা? এটা সবচাইতে বড় দোয়া কোনটা? এটা কি বাপ মায়ের জন্য দোয়া করা, না টাকা পয়সা চাওয়া, না কি রাসূলুল্লাহর জন্য দোয়া করা, না আল্লাহর জন্য দোয়া করা, না দেশের জন্য দোয়া করা? কোন দোয়াটা সবচাইতে বেশি দরকার এবং সবচাইতে বেশি বড়? আমার প্যারা বন্ধুগণ, এই সবচাইতে বড় দোয়াটা যে করবে আর যার কবুল হবে, সে আল্লাহ পাকের রহমত পাবে। আল্লাহ পাকের রহমত 100 কত কে বলছেন? এটা আল্লাহ নিজেই বলছেন, হাদিসে পাকের মধ্যে আসছে। আল্লাহ পাকের সর্বমোট 100 রহমত আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা এই পুরো জগতের মধ্যে বসবাস করি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা লতা পাতা পশু পাখি নিহারিকা উল্কা ধূমকেতু ছায়াপথ সহ আমার আল্লাহর এই বিশ্ব জগতে যা কিছু আছে, আল্লাহ বলেন আমার 100 রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত আমি সকলরে ভাগ করে দিলাম, সকলরে ভাগ করে দিছি। আসমান আর ফাটতে পারবে না, কারণ আল্লাহর আসমানের উপরে আল্লাহর রহমত আছে। এই যে মাইকটা উঁচা করে ধরছি, যদি ছেড়ে দেই পড়ে যাবে, পড়বে কি না? আল্লাহ পাক বলেন আমি পৃথিবীটা এরকম শূন্যের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু পড়ে না কেন, আমি পৃথিবীর উপরে আমার রহমত দিয়েছি। পৃথিবীর ডান দিকে কিছুই নাই, বাম দিকে কিছুই নাই, নিচেও কিছুই নাই, মহাখালি মহাশূন্য। বিমান যখন আকাশে ওড়ে, যদি বিমানের গতি না থাকে নিচে পড়ে যাবে, ওটা একটা গতির উপরে টিকে থাকে। সুবহানাল্লাহ বলে আফ্রিকার জঙ্গলে দুইটা গাছ আছে, এই দুইটা গাছ সারাক্ষণ গাছ বেয়ে বেয়ে পানি পড়ে, আর গাছে গাছে যখন টক্কর লাগে তখন আগুন ধরে হাজার হাজার মাইল বন জঙ্গল পুড়ে যায়। শুকনা গাছে আগুন লাগে না, পানিয়ে পানিয়ে কেন টক্কর লেগে আগুন? ভিজা গাছে তো আগুন লাগবার কথা না, তাই না? ওটা নিভে যাওয়ার কথা। আকাশে যদি মেঘ চমকায়, বিশাল বড় বড় দুইটা মেঘখণ্ড যখন একটা আরেকটার সঙ্গে টক্কর লাগে, পানিয়ে পানিয়ে বরফে বরফে টক্কর লাগে, আগুন জ্বলে কি জ্বলে না? কেন জ্বলে? পানির মধ্যে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, দুইটাই হলো দাহ্য পদার্থ, এটা জ্বলে, এই জন্য এই দুইটা জ্বলে। ঠাড়া বললে আপনারা ভয় পান নাকি? না, ভয় যদি দুই একজনে না পায় ওটা হিসাবে হবে না, ঠাটা পাওয়ার পড়লে সবাই ভয় পায়, তো ভয় না পাওয়ার কি আছে? একজনের যদি দিল মন ডর ভয় কিছুই না থাকে, তার তো হিসাবে চলবে? আমি আজকের আলোচনায় আপনাদেরকে বলবো সবচাইতে বড় দোয়া কোনটা। আমার পেয়ারা দোস্ত, খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা বুঝতে পান? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি সাগরের উপরে রহমত ঢেলে দিয়েছি, জনম জনম মাটিগুলো বৃষ্টির পানিতে স্রোতে সবগুলো সাগরে গিয়ে পড়তেছে, পড়তেছে না? হিসাব মতো সাগর তো আরো উপরে উঠে যাওয়ার কথা। বিজ্ঞানীরা মাঝে মধ্যেই বলে যে এই তো সাগর উপরে উঠে গেল, বাংলাদেশ থাকবে 30 ফুট পানির নিচে। শুনছেন কি? শোনেন নাই? এটা শুনছি বহুবার।
বিজ্ঞানরা আকাশের দিকে তাকায়া দেখে এই তো গ্রহে গ্রহে টক্কর লাগলো আগামী শনিবার কিয়ামত। আমি তখন বাসস্ট্যান্ড মসজিদের ইমাম, ঘাটাল বাসস্ট্যান্ডের। একদিন তো সব গিয়া মসজিদে জমা হইলাম। বিজ্ঞানীরা বললো যে গ্রহে গ্রহে টক্কর লাগবে, পৃথিবী আর টিকে থাকবার কথা না। আমার আল্লাহ বলেন পৃথিবী ততদিন টিকে থাকবে যতদিন আমার রহমত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বেঁচে থাকবার কথা না, কিন্তু আপনার উপরে যতদিন আপনার রহমত আছে আপনি বেঁচে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন মনে আছে আল্লাহর রহমত মোট কয়টা? 100। আমার পেয়ারা বন্ধু, আশ্চর্যের বিষয় হলো 100 রহমতের মধ্যে আমার আল্লাহ বলেন 99টা রহমত আমি আমার আরশের নিচে লুকায় রাখলাম, আর একটা রহমত দিলাম। নবীজি জিজ্ঞেস করেন, আল্লাহ ওটা যে লুকায় রাখলেন ওটা দিয়ে আপনি কি করবেন গো, কি কাজে লাগবে আপনার এত বড়? এখন এই যে লুকানো রহমত কয়টা, কে লুকায় রাখছেন? যাত্রা সেই আল্লাহর রহমত, আল্লাহ নিজেই কোথায়? আরশের নিচে। আল্লাহর আরশ হলো, আল্লাহর আরশ হলো সপ্ত আকাশে পানির উপরে। বলুন সুবহানাল্লাহ। বলে কি আকাশ উপরের দিকে, ওখানে আবার পানি, কি সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ কোথায় থাকেন এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন। আল্লাহ তাআলা বলেন الرحمن على العرش استوى রহমান হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আমার আরশের উপরে বসে আছি। বলুন সুবহানাল্লাহ। আমার মতো না, আপনার মতো না। আপনি আজকে এখানে ধুলুটিয়ে বসে আছেন, আপনি কিন্তু ঢাকা নাই। আমি ঢাকা থেকে চলে আসছি, আবার রাতে আমি ইনশাল্লাহ ঢাকা যাব। কাল যেহেতু শুক্রবার জুমা পড়াবো সেই জন্য, তো আমি এখন এখানে, আবার যখন এক জায়গায় গেলে আরেক জায়গায় খালি হয়। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি এক জায়গায় যাও আর এক জায়গা খালি হয়, আর এক জায়গার খবর রাখতে পারো না, আমি মালিক যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, যে জায়গা আমি সারি ওই জায়গা খালি হয় না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আরশের উপর বসে আছি, এই জন্য মনে করো না যে আমি তোমার কাছে নাই, আমি তোমার কাছে এসেছি। এই জন্য মনে করো না যে আমি আমেরিকাতে নাই, এই জন্য মনে করো না যে আমি সূর্যের কাছে নাই, আমি চাঁদের কাছে নাই, আমি শনি গ্রহ মঙ্গল গ্রহে নাই। আমার আল্লাহ বলেন যেদিকে তাকাও তুমি, সুবহানাল্লাহ বলে যেদিকে তাকাই আমি শুধু গো শুধু তুমি আছো, তুমি সুন্দর মাঝে ওই নীলাকাশের জ্যোৎস্না পাড়ায় সবুজের খেলা আর ঝর্ণা ধারায় আছো তুমি সকলেরই মাঝে। আল্লাহু আকবার। ও বান্দা মুসলমান, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, ডান পাশে কেউ নাই, বাম পাশে কেউ নাই। আমার আল্লাহ বলেন কেউ নাই তাতে কি রে, আমি আল্লাহ তো আছি। আমার মতো সুন্দর, আমার মতো বন্ধু জগতে কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। ইহুদির এক মেয়ে মারা গেছে, কার? ইহুদি মুসলমানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন বিপক্ষে।
এই যুবকরা জোরে বলেন বিপক্ষে। নবীজি বলেন খালাফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাগণ যে কাজ করবে তোমরা তার উল্টো পথে চলবে, কারণ ওরা ইসলামের দুশমন, ওরা জাতির দুশমন, ওরা মানুষের দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা রসুলুল্লাহর দুশমন। আমার প্যারা দোস্ত, ইহুদি মেন্তেকাল করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, ইহুদিটার মন খুব খারাপ, নবীকে ডেকে বললেন মুহাম্মদ তোমাকে গালি গালাজ করছি, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ পাকের নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি হয়েছে? লোকটা বলল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পে লোকটা জড়ায়ে ধরছে। আল্লাহ জড়ায়ে ধরে বলল মুহাম্মদ আমারে মাফ করে দিও। নবীজি বললেন দেখো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো আমার কাছে ক্ষমা চেয়ে তোমার কোনো লাভ নাই, কারণ তুমি তো আল্লাহর কাছে ক্ষমা পাবে না, আমি না হয় তোমাকে ক্ষমা করে দিলাম তাতে তোমার লাভ হবে কি? তুমি তো জান্নাতে যাইতে পারবা না, ইসলাম ধর্মের আগে ঢুকতে হবে, ইসলাম ধর্মে আগে ঢুকতে হবে। আল্লাহ পাকের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন আমার কাছে মাফ চেয়ে কি হবে, তুমি তো ঈমান আনো নাই, যদি তুমি ঈমান আনতে তাহলে আমি মাফ করে দিলে আল্লাহও তোমাকে মাফ করে দিতেন। ইহুদি বলে ঈমান কেমনে আনবো, আমার মন খারাপ। মন খারাপ তো তোমার কি হয়েছে? বলেন নবী গো আমার একটি মাত্র মেয়ে ছিল, কয়েকদিন পূর্বে ইয়া রাসূলুল্লাহ মেয়েটা আমার ইন্তেকাল করেছে, শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, জগতে আপনার কাছে দয়া আছে, কেউ দয়া পায় নাই এমন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হলো আপনি যদি আমার মেয়েটা জিন্দা করে দিতে পারেন। নবীজি চুপ করে বসে রইলেন। আমার আল্লাহ বলেন জিবরিল যাও না আমার বন্ধুর কাছে যাও, জগতে রাহমাতুল লিল আলামিন লজ্জা পাবে, আমি রব্বুল আলামিন বরদাস্ত করি না। হায়াত মউতের মালিক আল্লাহ, কে? আল্লাহ। নবীজি চুপ করে বসে আছেন, নবী তো কাউকে জীবিত করতে পারবেন না, নবী কি করবেন? আমার প্রিয় বন্ধু আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বললেন জিবরিল তুমি গিয়া আমার সালাম দিয়ে বলো নবী যদি চায় আমি আল্লাহ ইহুদির মেয়ে কবর থেকে জিন্দা করে তার কাছে নিয়ে আসব। আল্লাহ পাকের মেসেজ খবর যখন পেয়ে গেছেন, নবীজি ইহুদির সাথে কথা দিলেন যে হ্যাঁ এটা হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হতো, তিনার একটা মুজেজা ছিল, তিনি বলতে পারতেন প্রত্যেক মানুষ কি খেয়ে আসছে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি কি খেয়ে আসছি এটা আপনারা বলতে পারবেন না, আর আপনারা কি খেয়ে আসছেন এটা আমিও বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাম বলতে পারতেন একজন মানুষ যে তার সামনে বসে আছে সে কি খেয়ে এসেছে। আমার প্যারা বন্ধু
তিনি যদি কোন কবরের পাশে গিয়ে কুমবিজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠে যাও এই কথা বলে যদি লাঠি দিয়ে কবরের মধ্যে আঘাত করতেন কবর থেকে মানুষ জিন্দা হয়ে যেত বলুন সুবহানাল্লাহ এই মুজেজা আল্লাহ পাক দিলেন হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বলেন যত যত মুজেজা আমি অন্যান্য নবীদেরকে দিলাম হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মুজেজা আল্লাহ পাক আপনাকে দিলেন বলুন সুবহানাল্লাহ হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদানি আছে খোবা হামাদারান তু তনহাদারি ইউসুফ নবী আলাইহিস সালামের সৌন্দর্য থেকে শুরু করে প্রত্যেক নবীকে আমার আল্লাহ যে মুজেজা দান করেছিলেন সকল মুজেজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করে দিলেন মৃতকে জীবিত করা এটা ঈসা নবীর মুজেজা ছিল আমার আল্লাহ দেখে বলেন বন্ধু এটা আপনিও পারবেন আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন তোমার মেয়ের কবরটা কোথায় ইহুদিটা কবরটা দেখিয়ে দিল আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলেন কবরের পাশে গিয়া নবীজি মেয়েটার নাম ধরে যখন ডাকলেন বন্ধু নবী ডাকতে দেরি হয়েছে কিন্তু কবর থেকে উঠতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে দৌড়াইয়া আল্লাহর নবীজির কাছে চলে আসলেন এসে বললেন ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ আমাকে এইবার আপনার কাছে নিয়ে নিন ইহুদি যখন এই ঘটনা দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হে মুহাম্মদ তোমার সঙ্গে আমি কথা দিয়েছিলাম যদি আমার মেয়েটা তুমি জিন্দা করতে পারো আল্লাহর হুকুমে যখন জিন্দা হয়ে গেল আমি কলেমা পড়ে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আশ্রয়ের জন্য একটা দোয়া শিখাইয়া দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أي دعاء এই দোয়া যদি ঘরে ঢুকে আমল করেন আল্লাহ পাক আপনার ঘরকে জিন এবং শয়তান মুক্ত রাখবেন সুবহানাল্লাহ বলে আমার মা আমার বোনেরা কি কাজ করে একবার বড় করে যায় আবার ছোট করে যায় রান্না করে যায় যায় কি যায় না একবার ওই করে আবার এই করে একবার ওই করে আবার এই করে দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে যখনই ঘরে পাড়া দেয় যদি বলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বলেন ওই ঘর থেকে ওই ঘরকে আমি শয়তান মুক্ত করে দেব বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহর মধ্যে তিনটা এসএম আছে একটু আওয়াজ দিয়ে যদি আমার কথা বুঝে থাকেন বলুন তো কয়টা এসএম আছে তিনটা এসএম আছে একটা হলো আল্লাহ আরেকটা রহমান আরেকটা রাহিম এই তিনটা এসএম এর সাথে আরো দুইটা এসএম যোগ করতে হবে হাতের আঙ্গুল কয়টা পাঁচটা এসএম হবে কয়টা এসএম হবে এই পাঁচটা এসএম একত্র করে যদি কেউ পড়েন কোন নারী কোন মহিলা যদি পড়ে তার স্বামী তার উপরে জুলুম করতে পারবে না সুবহানাল্লাহ বলে কোন বউ যদি পড়ে তার শ্বশুর শাশুড়ি তার উপরে অত্যাচার করতে পারবে না কোন চাকর যদি পড়ে তার মনিব তার উপর অত্যাচার করতে পারবে না কোন ইমাম যদি পড়ে তার কমিটিও করতে পারবে না অত্যাচার করতে পারবে না অত্যাচার করবে তো মরবে জীবন এটা আল্লাহ পাকের এসমে আজম পাঁচটা এসএম কয়টা তিনটা কোন জায়গায় আছে বিসমিল্লাহর মধ্যে আছে
একটা হলো আল্লাহ আরেকটা রহমান আরেকটা রহিম আরেকটা হলো গাফুর ওয়াদুদ কিভাবে পড়বেন ইয়া লাগায় লাগায় পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাফুর ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাফুর ইয়া ওয়াদুদ দুইটা এসএম যদি পড়েন আমার প্রিয় বন্ধু নাভির নিচ থেকে নাভির নিচে আল্লাহ আপনারে কোনো অসুখ দিবেন না সুবহানাল্লাহ কিছু তো করা লাগবে না করা লাগবে না আমল তো কিছু করা লাগবে না কি করা লাগবে না আমল করব আমল করব আমল কর হয়ে যাবে আমল এটা হলো পাকা বদ যারা তারা এরকম বেশি পেছাল পারে কেন এত পেছাল কেন আমল আমি শুরু করব শুরু করে দিব এটা ছোট বড় দিয়ে কোনো কথা না যদি ভালো মানুষ হয় তাহলে ছোট সময় থেকেই হয় আর যদি বদমাইশ হয় ছোট সময় থেকেই হয় এই জন্য আমি মাঝে মধ্যে কিছু কথা বলি ভালো জাতের আলু হলে অল্প জালেই সিধে আর ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে আমার প্যারা বন্ধু আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে এসেছেন আমি আপনাদেরকে নিয়ে কোনো চিন্তা করি না কারণ আপনারা অবশ্যই ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ কোনো সন্দেহ নাই আল্লাহর জন্য যে ব্যক্তি নিজের ইচ্ছায় পা বাড়াইলো সেও ভালো মানুষ আল্লাহর জন্য অন্যের দেখা দেখিও যদি পা বাড়ায় সে ব্যক্তিও ভালো মানুষ আল্লাহর জন্য অন্যের ডাকেও যদি কেউ সাড়া দেয় সেও ভালো মানুষ সুবহানাল্লাহ বলে আপনার টাকা দেবার ইচ্ছা নাই ইচ্ছা ছিল না কিন্তু আমি যখন বললাম ভাইজান 1,000 টাকা 5,000 টাকা 100 টাকা 200 টাকা দেন আপনার মনটা নরম হয়ে যদি আপনি টাকা দিতে পারেন বন্ধু তবু আপনি ভালো মানুষ বলুন সুবহানাল্লাহ যে নারী আমার যে মা আমার যে বোন যারা ওয়াজ মাহফিল শুনতে আসলো অবশ্যই তারা ভালো মানুষ বলুন সুবহানাল্লাহ যখন ভালো মানুষ ওয়াজ শুনতে আসলো শয়তান তো খোসা দিল একটু জোরে কথা বলো কোন নারী যদি স্বামীর কথার উপরে নিজের আওয়াজকে বড় করে তার আমল এক্সপেলড হবে বাতিল হবে কি হবে জোরে বলেন বাতিল হবে বাতিল আমি কোরআন থেকে দলিল দেব আমি যে সূরা তেলাওয়াত করেছি হুজুরাত বলুন কোন সূরা থাকার জায়গা থাকার জায়গা থাকার জায়গা কি হুজুরাত বলে বলুন তো সব থাকার জায়গার নাম এক নাকি এক না আপনি যদি হাসপাতালে থাকার জায়গা চান যদি বলেন ভাই আমারে থাকার জায়গা যাও তাহলে যত তাড়াতাড়ি না চিনবে লোকটাই বলবে ভাইজান আপনি কি কে বিন চান বলবে কি না তাহলে হাসপাতালের থাকার জায়গার নাম হলো কেবিন ঠিক কি না বিমানে আপনি একটু ঘুমায়া যাবেন আমেরিকা যাইতেছেন 18 ঘন্টার সফর আপনি বললেন যে ভাইজান আমি তো এইভাবে বসে যেতে পারবো না আমার জন্য একটু সিটের ব্যবস্থা করো আপনি কি একটা কেবিন চান ওইটার নাম হলো কেবিন জাহাজে থাকার জায়গার নাম কি কেবিন বিমানে থাকার জায়গার নাম কেবিন বন্ধু মুসলমান আমাদের বাড়িতে একটা থাকার ঘর আছে যেটা বড় ঘর বলি তো শ্বশুর বাড়ির লোকজন বলে বড় ঘরে আসুন আমি দেখি আমার শ্বশুরের ঘরটাই বেশি বড় দামি নতুন কেবল দিছে কিন্তু যে ঘরে আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি থাকেন ওই ঘরের নাম দিছে বড় ঘর তখন আমি চিন্তা করলাম ও সবচাইতে বড় মানুষ যেখানে থাকে সেই জন্য ওই ঘরের নাম বড় ঘর আপনার বাবা মা যে ঘরে থাকে ঘরটা ভেঙে গেছে কিন্তু তবু ওই ঘরের নাম বড় ঘর ঠিক কি না
তাহলে আপনার বাড়ির থাকার জায়গার নাম হলো বড়গর, জাহাজেরটার নাম হলো ক্যাবিন, হাসপাতালের নাম হলো ক্যাবিন। আমার প্যারা বন্ধু, আমি আরেকটা থাকার জায়গার নাম বলি, ওইটার নাম হলো বেডরুম। সাহেবরা নাম দিছে কে বুঝেন নাই, বেডরুম। আমাদের বাড়িতে সারা জীবন দেখলাম বড় ঘর, এখন কয় বেডরুম। কে বেডরুম কে কয়টা মাস্টার বেড, কে কয়টা বাবা আব্বা আম্মা থাকে আরো বড়। আমার দোস্ত ও আমার পেয়ারা বন্ধুগণ, আমি একটা থাকার জায়গার নাম বলবো, যে জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন থেকেছেন, ওই ঘরের নাম বড় ঘরও না, কেবিনও না, বেডরুমও না, মাস্টার বেডও না। আমার আল্লাহ ওই ঘরের নাম রেখে দিয়েছেন হুজরা খানা। বলুন সুবহানাল্লাহ, শুধু নাম রেখে দেন নাই, আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ, নবীর থাকার জায়গা, নবীর থাকার ঘর, নবীর নবীর থাকার ঘরে যারা থাকে, ইমাম সাহেব, হুজুর সাহেব, হুজরাখানায় থাকে। কোন জায়গায় থাকে? মসজিদের পাশে যে ইমাম সাহেবের থাকার জায়গা, ওইটা কি বড় ঘর না ক্যাবিন? সুবহানাল্লাহ, ওটার নাম কি? জোরে বলে, এই হুজরাখানা, হুজুরাত সূরা কোরআন শরীফে আছে না নাই? আমার পেয়ারা দোস্ত, কি কারণে এই সূরাটার নাম আমার আল্লাহ হুজরাখানা রাখলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে আলাপ আলোচনা করতেছেন। আমার ভাই সাবধান সাবধান, আপনার ছেলেও যদি বিবিকে সময় দেয় সেখানে আপনি ডিস্টার্ব করতে যাবেন না। আপনি যদি মেহমান বাড়িও যান, খানা খেয়ে ওখানে বসে থাকবেন না, হতে পারে উনি ওই থাকার ঘরে তার বিবিকে একটু সময় দিবে। আমার প্যারা দোস্ত, এগুলো হলো আদব। এগুলো কি? জোরে বলে, আদব। আমি আরো কিছু আদবের কথা বলবো। খানা খেয়ে সেখানে বেশি বিলম্ব করবেন না, যদি আপনারা থাকবার বসবার আলাদা করে জায়গা না দেয়। হতে পারে আরেকজন লোক খাবে, হতে পারে আরেকজন লোক ওখানে থাকবে, হতে পারে বাড়িওয়ালাই তার স্ত্রীকে বা তার আপনজনকে সময় দিবে, সেই জন্য আপনি ওখানে আর বেশিক্ষণ বসে থাকতে পারবেন না। আল্লাহর নবীর কাছে বিভিন্ন মানুষের দরকার ছিল। মক্কার মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছনে গিয়ে ডাক শুরু করলো, মোহাম্মদ 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 আছেন গো, ডাক শুরু করছে। আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ আমার আল্লাহর কাছে নবী প্রিয়, তার স্ত্রীরা প্রিয়। আল্লাহ পাক বললেন, হে বেয়াদব কাফির, তোরা তো আমার পয়গম্বরকে এইভাবে বেয়াদবি করে ডাকতে পারিস না, এইভাবে তোরা আমার পয়গম্বরকে দুঃখ দিতে পারিস না, কষ্ট দিতে পারিস না। আমার আল্লাহ বিলম্ব না করে সূরা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঘরের পিছন থেকে যদি টের পান যে এই ঘরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আপনার প্রিয়জন আত্মীয় স্বজন এই ঘরের মধ্যে, সেই স্ত্রীদেরকে নিয়ে সময় দিতেছে, স্ত্রীকে নিয়ে সময় দিতেছে, সেই ঘরের পিছনের থেকে আপনি বারবার তাকে ডাকতে পারেন না। এটা আদব না, আদব না, এটা হলো বেয়াদবি। বলুন নাউজুবিল্লাহ। একটু আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহ। বলুন সুবহানাল্লাহ। আজকে যেহেতু বাড়ির ওয়াজ, বড় ঘরের ওয়াজ করতেছি আজকে, কিসের ওয়াজ? আমি করতেছি না, আল্লাহ করছেন, আল্লাহ করছেন। যে বড় ঘরের কি কাজ, আল্লাহ বলেন
ওই বড় ঘরে যিনি থাকেন বাবা মা দাদা দাদি শুনে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না। কার চাইতে? আল্লাহর চাইতে বেশি বোঝা, রাসূলুল্লাহর চাইতে আল্লাহর চাইতে বেশি কেন বোঝা যাবে না? আল্লাহ কি এখানে আসছেন নাকি রাসূলুল্লাহ কি এখানে আসছেন নাকি? আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জীবনের প্রথম আদব শিক্ষা দিলাম এটাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি বোঝা যাবে না, রাসূলুল্লাহর চাইতে বেশি বোঝা যাবে না। এরপরে কারা? বাবা মার চাইতে বেশি বোঝা যাবে না। আদব, আপনি যেই হয়ে থাকেন না কেন, আপনার বাবা মায়ের উপরে আপনি আগ বাড়াইতে পারবেন না, সে দুঃখ পাবে, বলবে যে ছেলে আজকে মেজর হয়েছিস, আজকে ডিসি হয়েছিস, অফিসার হয়েছিস, বিদায়, আমি বুড়া, বাপটারে তুই দুঃখ দিলি। মুখ খুলে কিছু বলতে পারবে না কিন্তু মনের মধ্যে দুঃখ থাকবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও নারী তুমি স্বামীর চাইতে বেশি বুঝতে পারো না। ছোট বড়র চাইতে বেশি বুঝতে পারে না। বেশি বোঝার অর্থ বোঝেন, বুঝছেন তো? বেশি বোঝা মানে উনি একটা কথা বলতেছেন, তার উপরে কথা বলা, উনি যতটুকু জোরে বলছেন তাকে থামাবার জন্য চাচা চাচা থামেন, কিরকম পাকা বধ, মুখে চাচাও বলে আবার চাচারে ধমকও দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা বাবার মতো, বলুন আল্লাহু আকবার, বাবাকে যেমন ধমক দেওয়া যায় না চাচাকেও ধমক দেওয়া যায় না। বউ এমএ পাস করছে, স্বামী মেট্রিক পাস, বিয়ে করছে, আমার এক বন্ধু হাজী মতিন সাহেব নিজে বিয়ে করে মায়ের কাপড় ধুইয়া দেয়, মাকে রান্না করে দেয়, এবং মাকে দেখে বললেন, মা আমার বউটা আমি পড়াইতে চাই, ওর সকল কাজ আমি করে দিব, কিন্তু তোমার সাথে কন্ডিশন একটা, আমি ওকে পড়াবো, তুমি ওরে পড়ার সুযোগ দিবে। ইডেন থেকে এমএ পাস করাইছি, আমি খুব খুশি হয়েছি, সুবহানাল্লাহ। খুব ভালো শখ না এটা, খুব ভালো শখ এটা। আচ্ছা, এমএ পাস কি সারা জীবনই তার করতে লাগছে? পাঁচ বছর পরে এমএ পাস করে ফেলেছে, বাড়িতে একটা এমএ পাস মেয়ে তো আছে নাকি নাই? সুন্দর করে ফেলছে। অনেকে মেয়েদেরকে পড়তে দেয় না, ছেলেদেরকে পড়তে দেয় না, যে আমার কাজ করে দে, আমার কাজ করে দে, এগুলো স্বার্থপর, এগুলো সমাজ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হয়ে যাবে। আবার পেয়ারা বন্ধুগণ, আদব শিক্ষা দিয়েছেন কে? ছোট বড়র চাইতে বেশি বুঝতে পারবে না। বড় তিন প্রকার, যদি বুঝে থাকেন বলুন তো কয় প্রকার? তিন প্রকার। একটা হলো দুনিয়ার বড়, দুনিয়াবি, যেমন এই সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে তিনি শিক্ষায় বেশি, টাকা পয়সা বেশি, জ্ঞান বুদ্ধি বেশি, তাকে আপনি বড় হিসেবে কিছু জিজ্ঞাসা করতে পারেন, সে বুঝে ভালো, আপনার চাইতে বেশি বুঝে। আরেকটা হলো বয়সের বড়, আরেকটা হলো আপনার অনেক আগ থেকেই সে পাঞ্জেগানা নামাজ এবং দাড়ি টুপি বিশিষ্ট পরহেজগার মুসল্লি হয়ে গেছে। আপনি হইছেন 19 সালে, সে হইছে 1 সালে, তাহলে সে হলো দিনের বড়। সে কিসের বড়? তাহলে দিনের লাইনেও বড় থাকে, দুনিয়াবি লাইনেও বড় থাকে, বয়সের লাইনেও বড় থাকে। এই বড়র যে বড় যে, আজকে তো ভাইজান দুনিয়াটা, দুনিয়াটা এক শ্রেণীর লোকেরা জাহান্নাম বানায় রাখছে। অফিসে আদব কায়দা নাই, স্কুল কলেজে আদব কায়দা নাই, এক ছাত্রকে ছাত্র আর স্যার সেলুনে গিয়ে সিরিয়াল দিছে চুল ছাটাবে, তো ছাত্র বলে কি, স্যার আমার তো একটু তাড়াতাড়ি, তাহলে আমি কি একটু কাইটা সারাইয়ে যাব? স্যার লজ্জায় কি আর বলবে, বলছে বাবা আপনি একটু কাইটা যান, আমি এখান থেকে কাইটা করি, কারণ মান সম্মান যেটুক গেছে এইটুকুই থাক।
সার লজ্জায় আরেক সেন অন্যদিকে চলে গেলেন। যাবার বেলায় আমার সাথে আলাপ করলেন যে আজকাল ছাত্রদের, ওই ছাত্র সামনে কি বলছে, বলছে বলে নাই, আমার পেয়ারা বন্ধু আপনার স্ত্রী আপনাকে দুঃখ দিচ্ছে কিন্তু সবসময় আপনি তার সামনে বলতেছেন না, আবার স্বামী দুঃখ দিচ্ছে স্ত্রীকে, স্ত্রী দুঃখ দিচ্ছে স্বামীকে, সবসময় কে কাকে বলতে যায়। কিন্তু এটা মনে করবেন না যে আপনি বিপদ থেকে বেঁচে গেলেন, আল্লাহর গজব আপনার উপরে আসতেছে আসতেছে আসতেছে। আপনি বিয়ে পাস করেছিলেন কিছুই আপনার মনে নাই, কারণ কি, আপনার বাবায় জমি কিনে রেখে গেছিল, এখন আপনি খাইতে পান না ভাত পান না, এর কারণ কি, আপনার বংশে কোনো ভালো মানুষ হয় না, সবগুলোই বধ হইছে, পাকা বধ হইছে, কারণ কি, কারণ হলো আমি আজকে সর্বপ্রথম একটা কথা বলছি, আপনাদের মনে আছে যে আল্লাহর 100 রহমত আছে, একটা রহমত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আসমানকে রহমত দিয়েছেন আসমান ভাঙবে না, জমিনকে রহমত দিয়েছেন জমিন ভাঙবে না, ওই চন্দ্র সূর্যকে রহমত দিয়েছেন। আমার বন্ধু আপনার পরিবারে যদি রহমত না থাকে আপনার বাড়ি ও বংশও টিকবে না, টিকবে না। মসজিদে গিয়ে এত বড় বড় চোখ বের করে মাতাব্বরি করে, আসেন আলো লিখে রাখেন কাগজে লিখে রাখেন, এদের বংশে কোনো ভালো মানুষ জন্ম হবে না, কিতাব খুলে দেখেন ফতোয়ার কিতাব, ইহানাতুল উলামা ও কুফরুন, আলেমদের সাথে যদি কেউ জীবনে একবার বেয়াদবি করে থাকে তার বংশে ভালো মানুষ জন্ম হবে না। একজন কয় আমার দরকার নাই ভালো মানুষের, তাহলে সে কিরকম ভালো মানুষ, কপাল ভরা হতভাগা। আমার পেয়ারা দোস্ত, এই যে মাইকটা আমি কথা বলতেছি এই মাইকে শোনা যাচ্ছে, পকেট থেকে মোবাইল বাই করে যদি একটু লাইভ দেই আমার বাসার থেকে শুনতে পাবে দেখতে পাবে কিনা, কে করেছে বিজ্ঞান, কে করেছে, মাটির মানুষ চন্দ্রে গেল কৃপাতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, আজকে মানুষ চাঁদে গেল মঙ্গল গ্রহে গেল, এটা বিজ্ঞানের অবদান, রকেট ভাসালো বন্ধু এক দেশ থেকে আরেক দেশে দ্রুত চলে গেল, কোটি কোটি মন ওজনের লোহা পানিতে মানুষ ভাসালো। আপনার পকেটে মোবাইল, আমেরিকাতে মেয়ে থাকে, মেয়ে বলে মা রান্না বান্না তো জীবনে করি নাই, ভিডিও কল দাও, বলে কে কি করবি, কয় দেখো তো হলুদ এইটুকুনি দিব নাকি আর একটু বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ, কোন মেয়ে কোথায়, আমেরিকা থেকে, মায়েরে বলে মা একটু ভিডিও কল দাও দেখো তো একটু হলুদটা বেশি হয়েছে না কম হয়েছে, যদি ঠিক মতো রান্না করতে না পারি তাহলে তো মায়েরও খাওয়া লাগতে পারে, মায়েরে দেখায় দেয়। এগুলো কে করেছে, বিজ্ঞান, রাস্তাঘাট আলোকসজ্জা সবকিছু বিজ্ঞান করেছে। আপনার গায়ের সুন্দর কাপড়টা এরকম কাপড় 20-30-40 বছর আগে চোখেও দেখে নাই মানুষ, আর এখন অ্যাভেলেবল একটা ভালো জামা, একটা ভালো কাপড়, আহারে সুতার কাপড় মসৃণ কাপড়, এগুলো মানুষ দেখছে, দেখে নেই। আমি এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে আমার পেয়ারা ভাইরা, বিজ্ঞান এত কিছু করতে পারলো, এত কিছু করতে পারলো, জাহাজ পানিতে বাসাতে পারলো, উপরে উড়াতে পারলো, সেই মহাশূন্যের যান পরিচালনা করতে পারলো, রকেট উড়াতে পারলো, অবন্ধু মাইক বানাতে পারলো, লাইট জ্বালাইতে পারলো, আলো জ্বালাইতে পারলো, আমি একটা প্রশ্ন করতে চাই, এত কিছু করতে পারলো বলুন তো, বিজ্ঞান একজন মানুষকে মানুষ বানাইতে পারবে নাকি, একজন মানুষকে মানুষ বানাবার জন্য আমার আল্লাহর কোরআন দরকার, কোরআন দরকার বলুন, সুবহানাল্লাহ। বিজ্ঞানী হয়েছেন, খুব খুশি হয়েছেন না, এরকম বিজ্ঞানী মৌমাছি কম না, বেশি ফাট ফাট করবেন না, বাহাদুরি করবেন না, কি হয়েছেন আপনি, একটু মাথা নিচু করুন, বুঝবার চেষ্টা করুন, কিছুই হন নাই, আপনি যে চোখ বের করেন বড় করে ওটা আপনি বের করেন না, শয়তানে বের করে, আপনার ভিতরে শয়তান ঢুকেছে, অহমিকা হয়ে গেছে না, ফজরের টাইমে মসজিদে আসেন না, তেল জমছে শরীরে,
আল্লাহর গজব নেমে আসবে, টেকাই কাজে লাগবে না, কিচ্ছু করতে পারবেন না। আপনার ছেলে পাশার মধ্যে আপনাকে পিটে লাল বানাবে, সেদিন বুঝবেন যে জীবনে কয়টা মসজিদে যান না, তখন মসজিদে যাওয়ার জন্য হেসুর পারবেন, হেসুর পারবেন, ঘরে তালা দিয়ে রাখবেন না, তুমি মসজিদে গেলেও পায়খানা করবা, বাড়িতেও পায়খানা করবা, কাজে মসজিদে যাইতে দিব না। আমি নিজে দেখেছি, বাপকে ঘরের ভিতরে রেখে সন্তান তালাবদ্ধ করে রেখেছে, কারণ মসজিদে গেলে এখন পায়খানা করে। কাজী মাথা ঠান্ডা করুন, আল্লাহর কোরআন পড়ুন, এমএ পাশের বাহাদুরি করেন। এমএ পাশ আমি যদি না করতাম, সারা বাংলাদেশের উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি আল্লাহ পাক নেওয়ার সুযোগ করে দিয়েছে, দেশি বিদেশি, এগুলোর মধ্যে কিছু থাকলে আমি আগে টের পাইতাম। দুইবার স্কলারশিপ পেয়েছি বিদেশে, এগুলো তো কিছু নেই, আছে যে জায়গায় কোরআন পাকে আছে, বলুন সুবহানাল্লাহ। শাসলে বসে বসে গীবত করে মাত বসাচ্ছে, সালিশ দরবার হইলে গুন্ডামি করে, পাঁচ ছয় জনে মিলে মিলে মুরব্বী নাই তুরব্বী নাই কিছুই নেই। তাহলে এই যে বেয়াদব শয়তান জন্ম নিছে, কার ঘরে? ওটা আপনার ঘরে, আমার ঘরেই তো নিছে নাকি? এই বেয়াদব যে দুনিয়া জ্বালাইতেছে, এর দায় দায়িত্বকে আপনি কন্ট্রোল করেন নাই, আপনি কন্ট্রোল করেন নাই, রাগ করতেছেন? ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপ কাউকে কষ্ট দেবার জন্য বলি না, আমি আমার মালিকের কোরআন পড়তেছি, সুবহানাল্লাহ বলে। আপনি খুলে দেখুন সূরা হুজুরাতের প্রথম কথা, এটা আছে না নাই? সুতরাং আমার মা বোনেরা, স্বামীর উপর যদি একবার বাড়াবাড়ি করে একবারে যায়, আমার আল্লাহ বলেন জীবনের সকল আমলগুলো একত্র করে আমি আল্লাহ আগুনে পুড়ে দেব, টের পাবে না, টের পাবে না। দলিল দেব, এই যে দলিল, আমি একটু তেলাওয়াত করতেছি শুনেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, যারা ইমান নাই তারা বাইরে, তাদের আলাপ নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে, সাওতুন মানে আওয়াজ, সাউন্ড, বলুন তো সাওতুন মানে কি? জোরে বলেন, আওয়াজ। নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করা যাবে না, এর অর্থই হলো নবীর কথা যারা মানে, নবীর কথা যারা এই জগতে বাস্তবায়ন করে। সংসারে দুইজন মানুষ, কয়জন? দুইজনেই যদি বলে আমি মাতবর, ওই সংসার চলবে? এই জন্য আল্লাহ ঠিক করে দিছেন যে যাতে ঝগড়া করতে না পারিস। কি ঠিক করে দিছেন? আল্লাহ বলেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আল্লাহু আকবার, যখন তোমাদের বিয়ে হয়ে যাবে, স্বামী এবং স্ত্রী যখন দুজনে মিলে সংসার করবে, ওই দুজনের সংসারে স্বামী থাকবে মাতাব্বর, স্বামী থাকবে গার্জেন, স্বামী থাকবে বড়, সুবহানাল্লাহ বলেন। দলিল দিলাম কি হবে এটা না মানলে, আল্লাহ বলেন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল আমি বাতিল করব, বাতিল বাতিল করব, মানে একটা জিনিস আছে বাতিল করলাম। একজন ম্যাজিস্ট্রেট হলে ঢুকে একটা খাতা বাতিল করে দিল, একটা নকল করছে, পাঁচটা প্রশ্ন লিখছে, পাঁচটা মুখস্থ লিখছে, একটা দীক্ষা লিখছে, তো পাঁচটার অন্য পাঁচটার কি কোনো ভুল আছে? নকল করছে কয়টা? বাতিল করছে সব। কি সকাল থেকে সন্ধ্যা দুপুর পর্যন্ত আপনি ঘুম থেকে যখন জাগেন, তখন আল্লাহ পাক আপনাকে একটা সওয়াব দান করে, সুবহানাল্লাহ বলে। কারণ ঘুমানো আল্লাহর হুকুম, ঘুম থেকে জাগা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আজান দিল, ওই বেটা বদমাইশ মসজিদে গেল না, আমার আল্লাহ বলেন এতক্ষণ যা করলি সব কিছু বাতিল করে দিলাম আমি মাওলা, বাতিল করলাম।
বাতিল করলাম, এখন যাবি কোথায়? আবার জোহরের পর থেকে সব শুরু হয়ে গেল, জোহরের পরে বাজারে গেল, বাজারে যাবার বেলা পাঁচজনকে জিজ্ঞেস করলো, ভাইজান কেমন আছেন? আল্লাহ কয় প্রত্যেকটা কথায় আমি সৎকার সব দান করছি, ভাইজান আপনার বোনের অসুখের কথা শুনছিলাম ভালো হয়েছে, আল্লাহ কয় একটা সৎকার সব দিছি। বাজারে গেল, কেনা বেচা করলো, আল্লাহ বলেন কিনতেও সব বেচতেও সব, সুবহানাল্লাহ। একটা হাদিস শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাফারাল্লাহু লিরাজুলিন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দেন। চিন্তা করেন, একদম মাফই করে দেন আল্লাহ পাক কাকে? বাজারে গেল, ইদা বা সাহারান ওয়া ইদা ইশতারা সাহলান, খুব সুন্দর করে কেনা বেচা করলো, বেচলো আর কিনলো, এই দুই আমল করার কারণে আল্লাহ কয় আমি তারে মাফই করে দিলাম। সে মানুষকে উপকার দিল, নিজে টাকা নিল, আরেকজনকে পণ্য দিল, আরেকজনের পণ্য নিল, তাকে টাকা দিল, অনেক বড় উপকার সে করলো। কিন্তু আসরের নামাজ না পড়ার কারণে যতগুলো সদকা হয়েছিল আল্লাহ বলেন সব কিছু আমি বাতিল করে দেই। ও আমার পেয়ারা বন্ধু, একজন যুবতী নারী স্বামীর কাপড় চোপড় ধুয়েছে, স্বামীকে আনন্দ দিয়েছে, সব কিছু করলো, বিকেল বেলা শুধু বলল যে স্বামী তুমিও মানুষ আমিও মানুষ, আমার বাপ হলো খান গোষ্ঠী, তুমি কি মনে করো তোমার সাথে আসতে কথা আমি বলবো? আমি বলবো না, তোমার সাথে গলা কি আমার মোটা কম, পড়াশোনা কি আমি কম করছি? দাম ধমক দিয়ে স্বামীর কলিজার মধ্যে এমন দুঃখ দিল, এই দুঃখ দেওয়ার কারণে আল্লাহ কয় আমলে তখন যা করছিলি কাটা, সব বাতিল। কেন কেন কেন? কারণ কি? যে তুমি স্বামী স্ত্রী বেয়াদবি করার কারণে একজন আরেকজনের সাথে ওই করে বেয়াদব সন্তান জন্ম নিবে, তাহলে পৃথিবী নষ্ট হবে, এই পৃথিবীর মালিক কে? আল্লাহর পৃথিবী আপনি নষ্ট করলে আল্লাহ আপনাকে ছাড়বে না? আল্লাহ আপনাকে ছাড়বে না। এই জন্য আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন বেশি বোঝা যাবে না, দ্বিতীয় আয়াতে বলছেন গলার সাউন্ড উঁচু করা যাবে না, স্ত্রীরা স্বামীর আওয়াজের উপরে করতে পারবে না, সন্তান বাপের আওয়াজের উপরে না, মুসল্লি ইমামের আওয়াজের উপরে আওয়াজ দিতে পারবে না। এই যে কোরআনের দলিল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেকটাই খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরু হয়েছে, হে ইমানদারগণ কি চমৎকার এক কথা দেখেন, আল্লাহ বলেন ইনজা কুম ফাসিকুম বিনাবাইন, কেউ যদি তোমাদেরকে কোনো খবর দেয়, খবর দেয়, খবর দেয়, খবরটা দুই প্রকার, একটা যদি যেমন আমি আপনাদেরকে খবর দিতেছি যে রাসূলুল্লাহ এটা বলছেন, আল্লাহ এটা বলছেন, অমুক এটা বলছেন, বলতেছি না আমি আপনাদেরকে খবর দিতেছি, আর যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাকে খবর দেয় তাহলে সেই খবরটা আগে যাচাই করতে হবে, তদন্ত করতে হবে। সুবহানাল্লাহ বলে কি করতে হবে? তদন্ত কি করতে হবে? এ কোরআন পাকে দেখুন আল্লাহ বলেন ইনজাকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসেক খবর দেয় তাহলে সেই খবরটা আগে খোঁজ নিয়ে দেখা লাগবে। কি হইছে? অমকের মেয়ে বাড়ি থেকে বাইরে গেছে, এই খবর দিছে, আসলে কিছুই না, মানে আক্তার নামে নামে আরেক আক্তারের মধ্যে গিয়ে পড়ছে, কোনো খবরই নাই, কিছুই নাই, কিছুই হয় নাই, রাজার কালো মেয়ে হইছে, তো গেটের থেকে বাইরে দারোয়ানে বলছে আর কি বাবা রে বাবা কাকের মতো কালো হইছে। এটার সাথে আবার আরেক মূর্খ আছে, সে বলছে হায় হায় ডাকাতি হইছে, রাজার পেট থেকে, রাজা রানীর পেট থেকে কাক হইছে, ঘুরে দিছে খবর। আর এরপরে আবার সামনে গেছে বলছে ওরে বাবা রে বাবা একেবারে ঠোঁট দ্বারওয়ালা ডাইরেক্ট কাক হয়েছে, রানীর পেট থেকে ডাইরেক্ট কাক হয়ে গেছে। এই যে সাস্টল গুলোতে বসে বসে কিছু নিষ্কর্ম বেনামাজি ফাসেক লোকেরা বসে বসে এখানে সময় দেয়, এখানে কি কারণে সময় দেয়? ওরা কি বসে বসে আল্লাহ 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 জিকির করে? করে না। কেন করে না? ওরা বাহাদুর সাজছে, সরকার সাজছে, নিজেরাই সরকার, নিজেরাই সব কিছু, কামাই রোজগারও তাদের করা লাগে না। আবার এর মধ্যে অনেকে আছে রাত্রিবেলা আবার চুরিও করে, খোঁজ রাখে যে কে কোথায় কি করে না করে।
আমার আল্লাহ বলেন, হে জগৎবাসী, কোন খবর যদি কেউ তোমাকে দেয় ওটা তুমি যাচাই করে দেখো, যাচাই যদি না করো হতে পারে ওই খবরটার কারণে তুমি আবার কয়েক জায়গায় খবর দিবে, শেষে দিয়ে দেখবে কিছুই না, পরে তোমার পাশার মধ্যে বাড়ি, কায়দা মতো পড়লে বাড়ি খাওয়া লাগবে না, কায়দা মতো পড়লে ঠিকই মারি খাইতে হবে, সমস্যা হয়ে যাবে। আমার পেয়ারা বন্ধু, যেহেতু আজকে আমরা এই সূরা হুজুরাত তেলাওয়াত করেছি, হুজুরাত মানে হুজুরাখানা, ইমাম সাহেবের হুজুরাখানা, নবীজির থাকার বাড়ি। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ বলেন তোমার বাড়িটা বড় দামি জিনিস, কিন্তু ওই বাড়ির মধ্যে তুমি যদি আল্লাহর দিন কায়েম করবার জন্য চেষ্টা না করো, ওই বাড়ি তোমার তোমার দেখবে এক সময় জাহান্নামের টুকরা হইয়া যাইবে। আমার পেয়ারা দোস্ত, সেই কারণে আমরা মানুষ মানুষের মজন মানুষের মতো অনুভূতি আমাদের লাগবে এই পৃথিবীতে। আল্লাহ পাকের 100 রহমতের মধ্যে একটা রহমত আমার আল্লাহ জগৎবাসীকে ঢেলে দিলেন, ঢেলে দেবার কারণে বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, মানুষের মধ্যে ভালোবাসা দয়ার রহমত রয়ে গেছে, বাঘ বাঘের সন্তানকে ভালোবাসে। বন্ধু মুসলমান, আল্লাহ বলেন এই জগতে যত দোয়া যত পাওয়া সবচাইতে বড় দোয়া হলো হিদায়তের দোয়া। বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া আল্লাহ, আরো জোরে বলুন আমাদেরকে হিদায়াত দান করুন, ইয়া আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। খুব মজা করে সুন্দর করে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ আপনি আমাদের নসিব করুন। বলুন আলহামদুলিল্লাহ, যিনি হিদায়াত পায় নাই, কি পায় নাই, হেদায়াত পায় নাই। আচ্ছা হেদায়াতটা কি একটু বলি, আমার সাথে আছেন না ঘুমাইতেছেন? হেদায়াত হলো অন্তরের শক্তি, কি যে শক্তির কারণে আপনি ফজরের টাইমে নামাজ পড়তে যাবেন। হেদায়াতের বিপরীত আরেকটা শব্দ আছে, এটাকে বলে দলালাত গুমরাহি, দলালাত গুমরাহি। যে শক্তির কারণে আপনি পাপ কাজ করবেন, লজ্জা লাগবে না আপনার, পাছা বের করে করে বড় মর্দ হাফপেন পরে করে আছে না, আমি বলছি বাবা আমি পড়েন কোথায়, কয় হুজুর কেন, আমি তো আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে পড়ি, ব্রাক ইউনিভার্সিটিতে পড়ি। তা আমি বললাম যে ঠেঙ্গে তো লম্বা লম্বা পশম জ্বালাইছে, তুমি ডাকবেন ঢুকবেন না কিছু দিয়ে, না বোঝেন না পশম কোনটা বড় ছোট, কেমন নির্লজ্জ বেহায়া। অর্থাৎ অনার্স পর্যন্ত এমএ পর্যন্ত পড়ালেখা করছে, এমন একটা বইও তার এমন একটা বই তার পড়ার কপালে জোটে নাই যে বইয়ের মধ্যে আদমের কথা লেখা আছে, বাম হাত দিয়ে চায়ের কাপ ধরছে, কোন হাত দিয়ে ধরছে, শিখে নাই, এমএ পর্যন্ত একটা বইও তার চোখে পড়ে নাই যে খাইতে হয় ডান হাত দিয়ে আর ময়লা পরিষ্কার করতে হয় বাম হাত দিয়ে, এটা পড়ে নাই সেই জন্য ধরে। আল্লাহ পাকের নবীজির পাশে বসে একজনে বাম হাত দিয়ে খাইতেছে, আর আরব জাহানের সমস্ত লোক আগে বাম হাত দিয়ে খাইতো, নবীজির পূর্বের নবীজির জন্মের পূর্বে। সুবহানাল্লাহ, বলে নবীজি আসছেন আদব শিখছেন, তারা কি শিখছেন, আদব শিখছেন। আল্লাহ পাকের নবীজি বললেন এই ডান হাত দিয়ে খাও, গাইরামি করে কি বললো জানেন, বলেন যে আমি ডান হাত দিয়ে কিভাবে খাবো, আমি খাইতে পারি না, আমার অভ্যাস নাই। অনেক লোক বেয়াদব বলে কি বলে না, বেয়াদব কিছু না, আমাদের অভ্যাস নাই, অভ্যাস নাই বেটা, সাহেবই মারাস, আমার নবীর চেয়ে তুই সাহেব, আমার রসুলের চেয়ে তুই সাহেব, আমার রসুলের চেয়ে তুই জ্ঞানী, তুই কয়টা ভাষা জানিস, কি করছিস তুই, তোর বাপ মায়ের কয়টা বিল্ডিং তৈরি করে দিছিস,
তুই গ্রামের জন্য এই শহরের জন্য দেশের জন্য কি করছিস? হ্যাঁ যা করছিস ওই কতক্ষণ ল্যাংটা হয়ে ঘুরছিস, বড় বড় সেরিরা তোর ওই বড় বড় পশম দিকে দৌড়ে পলাইছে, বেয়াদবি শিখছিস, আদব তো কিছু শিখতে পারিস নাই। তোর মতো বহু যুবক মসজিদের ঈদ কাঁধে করে বহন করতেছে, বলুন সুবহানাল্লাহ। তোর মতো লক্ষ লক্ষ যুবক ইস্তিমার মাঠ সামিয়ানা টানাইতেছে, বলুন আলহামদুলিল্লাহ। তোর মতো বহু যুবক বাপ মাকে গোসল করাই দিতেছে, আর তুই বেটা কি শিখছিস? কোনটুকু তোর ঢাকতে হয় ফরজ লজ্জাস্থান, বলুন কি বলছি, লজ্জাস্থান কোনটুকু এটা তুই জানিস না, শিখিস নাই তুই। নবীজি বললেন, বেটা টান হাত দিয়ে খাও, একটু অহংকার করে, একটু অহংকার করে বলল আমি ওটা খাইতে পারি না। নবীজি বললেন, তুই আর বাকি জীবনে পারবিও না। মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক বাকি জীবনে আর ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। একটা প্রশ্ন, রাহমাতুল্লিল আলামিন ছোট্ট একটা কাজের জন্য তাকে এত বড় বদদোয়া দিলেন, ধ্বংস করে দিলেন, তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন হইলেন কিভাবে? আমার প্রিয়রা বন্ধু, তিনি রাহমাতুল্লিল আলামিন বিদায় তাকে বদদোয়া দিলেন না, তাকে শাসন করলেন, দুনিয়াতে লোকটা পঙ্গু হয়ে গেল, কিন্তু পরকালে লোকটা চিরজাহান্নামী হয়ে গেল না, বেঁচে গেল লোকটা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ যাইতেছেন রাস্তা দিয়ে, খুব সকসকা পাগড়ি পাঞ্জাবি জামা পরে যাচ্ছেন, তো একটা অনুষ্ঠানে পাখিয়ে উপর থেকে পায়খানা করে দিছে, কি রকম একটা বিরাম, মনে করেন আপনি বিয়েই বাড়িতে যাবেন, নতুন বিয়েই বাড়ি, ভালো কাপড় সবর কেবল পরে যাচ্ছেন, দিছে পায়খানা করে, একটা বিরক্তিকর। হযরত বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইলেন, আমার আল্লাহ বলেন, আমার ওলি যখন পাখির দিকে তাকাইল, জগতে পাখি থাকবে না, পাখির গায়ে আগুন লেগে পাখি পুড়ে গেল। বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি দেখলাম এত ছোট্ট কাজের জন্য তিনি রাগ করলেন, তিনি রাগ করলেন না, তিনি শাসন করলেন, কি করলেন, শাসন করলেন, কারণ এই পাখি তাকে কষ্ট দিছে। এরকম যদি মানুষ মানুষকে যদি খালি পেছর পেছর পায়খানা করতেই থাকে তো মানুষ যাবে কোথায়? তো যাইতেছে, যেতে যেতে মরুভূমির মধ্যে দেখেন যে একটা ঘর, আসরের নামাজের টাইম হয়েছে, বললেন একটু পানি দাও, তো ওই ঘরের মধ্যে মহিলা ছিল, আওয়াজ দিয়ে পানির জন্য দূরে গেছে, আসতে একটু দেরি হয়েছে। আবার তিনি আওয়াজ দিলেন, কখন পানি চাইলাম, একটু পানি দাও, আসরের নামাজের টাইম চলে যায়। রাগ করতে চাইতেছে কেবল, চোখ বের করছে বড় বড়, ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাইজিদ এত রাগ করার দরকার নাই, এটা কিন্তু পাখি না। সুবহানাল্লাহ, হযরতে বাইজিদ আশ্চর্য হয়ে গেল, আরে পাখির ঘটনা ঘটলো কোথায়, এই মহিলা খবর জানে কেমনে? ব্যস্ত হয়ে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আর ওই ঘর ছাড়লেন না, পাশেই বসে থাকলেন, বললেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এত বড় ওলি, তুমি কিভাবে হইছো আমার একটু জানাও। ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, হে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ভাইজি, আমি আপনার উস্তাজ, আমি আপনার উস্তাদের সন্তান, আপনার উস্তাদ জগৎ থেকে বিদায় নিয়ে গেছে, আমি তার সন্তান, বাবা দুই কথা আমাকে বলে গেলেন, বললেন যে ঘরে নারীদের মধ্যে যত বেশি পর্দা থাকবে আল্লাহ পাক তত দূর পর্যন্ত তার সম্মান বাড়াইয়া দিবেন, যে ঘরের মধ্যে যত শক্তিশালী সুন্নতের আমল থাকবে ওই ঘরের সম্মান তত দূর পর্যন্ত আমার আল্লাহ বাড়াইয়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। মক্কা শহর আমরা বেশি মানুষে যাই নাই, ঠিক কি না, আমরা চিনি কি চিনি না, 8000 মাইল দূরে তাও আমরা চিনি, সরসিনা চিনি কি না, চরমোনাই চিনি কি না, ফুরফুরা চিনি কি না, কেন চিনি, কি হইছে ওখানে,
ওটাও তো একটা গ্রাম, ওটাও তো একটা শহর। তো আমার এই ঢুলুটিয়া কয় লোকে মানুষে চিনে? কে? আল্লাহ বলেন তুমি নবীর সুন্নত আদব তোমার মধ্যে যত বেশি থাকবে আমি আল্লাহ তোমাকে তত দূর পর্যন্ত সম্মানিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি সূরা হুজুরাত তেলাওয়াত করেছি। আমার পেয়ারা দোস্ত, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো হেদায়েতের দোয়া। কিসের দোয়া? একজনে কয় হুজুর আমারে যে আল্লাহ দয়া করছে না। বললাম ভাই যেন কি পরিমাণ দয়া করছে আল্লাহ? কয় আলহামদুলিল্লাহ হুজুর সাত ছেলে বিদেশ থাকে, বিদেশ থাকে, ওরা টাকা পাঠাতে পাঠাতে বিল্ডিং ঢাকা টাঙ্গাইল শহরে বাড়িতে কোন জায়গায় আর বাদ দেই না। তো আলহামদুলিল্লাহ একটু পরেই দেখি মহিষের মতো দুই ছেলে পরে বের হয়ে আসছে, বের হয়ে আসছে মানে নামাজ কালাম তো নাই, চুল রাখছে ওই বেড়িদের মতো, এখানে খোপাও করা আছে, তাতে মোষ রাখছে ওই এটা কে যেন লালনের মতো, লালন সার মতো মোষ রেখে বের হয়েছে। আমি বললাম যে বাজান, আমি তো কথা বলতে ভয় পাই না, ওটা যত মনে হয় তত সাহেবই থাকুক না কেন। বললাম বাজান লালন সাহেবের কাছে মুরিদ নিছেন নাকি? কয় হুজুর মুরিদ নেই নাই, উনি আমার অনেক প্রিয়, তো তো মুরিদ নিয়ে নিব তাড়াতাড়ি। আর বুড়াই কি কইছে? বুড়াই কয় হুজুর আল্লাহ যে আমারে দয়া করছে। আমি বুড়ারে ডাক দিয়ে বললাম আপনার কাজ হয়েছে, সুন্দর কাজ হয়েছে, আপনি যে রহমত পাইছেন না কুত্তায়ও সেই রহমত পাইছে, কুত্তা সমান পাইছেন আপনি। এটার নাম রহমত না। যে যে মানুষ মসজিদে যায় না, যার বাড়িতে আদব নাই, যার বাড়িতে রসূলুল্লাহ নাই, যার বাড়িতে আল্লাহ নাই, যার বাড়িতে শিক্ষা নাই, যার বাড়িতে দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই, চুরি আছে, রাস্তার ইট নিয়ে এসে বাড়িতে গোসলখানায় বেড়া দেয়। রাস্তার ইট ওরা সরকারের, আর গোসলখানা আমার, অথচ দেশও আমার, রাস্তাও আমার, গ্রামও আমার, ঠিক কি ঠিক না? আমি গত কয়েকদিন আগে ওয়াজে গেছি, একই ফিল্ডের মধ্যে স্কুল মাদ্রাসা মসজিদ বাজারও আছে আবার অন্যদিকে, মানে এই চার দল হয়েছে লোক। বাজারের লোক মসজিদে যায় না, মসজিদের লোক বাজারে যায় না, আবার মাদ্রাসার লোক স্কুল দেখতে পারে না, স্কুলের লোক বাজারে যায় না। তো আমি প্রশ্ন করলাম স্কুলটা আপনারা বানাইছিলেন কে? মানুষ ভালো বানাবার না টাউট বানাবার? কয়েছে হুজুর মানুষ খারাপ বানাবার কোনো স্কুল আছে? এটা তো ভালো বানাবার জন্যই বানাইছি। তো মাদ্রাসার উদ্দেশ্য ভালো বানাবার, বাজারের উদ্দেশ্য পেশা কিনা, মসজিদের উদ্দেশ্য নামাজ কালাম, তো সবই যদি ভালো থাকে তাহলে চার ভাগ হয়েছেন কেন? কি কারণে চার ভাগ হয়েছেন? না বুঝে, ঠিক কি বুঝছে? বোঝে নাই, মনে করছে আমি স্কুলে পড়ছি, আমার আর মসজিদে যাওয়া যাবো না, আমার খালি গান আনতে হবে গ্রামে আর সেরি নাচাইতে হবে। হ্যাঁ, কি স্কুলটা বুঝছে? বাবারে বাবা স্কুল বুঝছে, ওর মাথায় কি বুদ্ধির গোষ্ঠী আছে? ও স্কুলের কলঙ্ক করছে, স্কুলের কলঙ্ক করছে, সেই স্কুল বুঝে নাই। বাজার বাজারে দোকান দিছে, সে এখন নষ্ট হইতেছে, গাঁজা খায়, মদ খায়, তাস খেলায়, এই কাজ বানায় নিছে এগুলো। আমার পেয়ারা বন্ধুগণ, এই আদব আখলাক আল্লাহ যেন আমাদের নসিব করেন, বলুন আমিন। বাড়িতে আমার মা বোনেরা কত সম্মানিত, নবীজি বলছেন তোমরা লম্বা চুলওয়ালাদের কাছে দোয়া চাইও, সুবহানাল্লাহ বলেন। বাড়িতে আপনার চুল লম্বা না বউয়ের চুল লম্বা? দেখুন আপনার স্ত্রীকে বলা হয় নাই স্বামীর কাছে দোয়া চাইও, বউয়ের দাম বেশি। কোন ক্ষেত্রে? দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বউয়ের দাম বেশি, সুবহানাল্লাহ। কোন মাতাব্বরির ক্ষেত্রে স্বামীর দাম বেশি? আল্লাহ কি কাউকে ঠকাইছে? ঠকায় নাই। বউ যদি মনে করে সব কথাই খালি হুজুর সব তোমার কথাই কইলো, তুমি একাই থাকো আমি অন্যদিকে ঘুরে থাকবো, উপায় কি? আমার আল্লাহ ওই বেটিরেও সম্মান দিছে, স্বামীরে বলছে ও জগতের স্বামীরা তোমরা লম্বা চুলওয়ালাদের কাছে দোয়া চাও, তোমাদের স্ত্রীদের কাছে দোয়া চাও, কারণ তাদের রেজেক হালাল, ওরা হালাল রেজেক খায়, ওদের মন ভালো, ওদের মন কোমল, আর এই তিন কারণে আল্লাহ পাক বান্দার ইবাদত কবুল করেন, দোয়া কবুল করেন। আমাদের মুফতি আব্দুর রাজ্জাক আল হোসাইনি সাহেব উনি
প্রায় সময় এই এটা করতেন, কিছু হইলেই বাড়িতে ফোন দিয়ে। আমার পেয়ারা বন্ধুগণ, আদব আখলাক নিয়ে চলবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? গ্রামের লোক একদিকে চলুক, আপনি একদিকে চলবেন। কোন ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আল্লাহর আল্লাহ রাসূলের হুকুম মানার ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলে অন্যেরা যা করে আমরা তা করব না, অন্যেরা যা করে আমরা তাহা করব না, আমি চলতে পারবো না। আমার আমার স্ত্রী আমি আমার আমরা শুরু করব আগে, আমরা আমাদের পরিবেশ থেকে আগে শুরু করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। এই সূরা হুজুরাতের উপরে যে আলোচনা আমরা করলাম, আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। 100 রহমত আল্লাহ পাক একটা দিয়েছেন, বাকিগুলো আরো সেন নিচে গোপন রাখছেন। এই জন্য দুনিয়াতে খাওয়া পড়া বিল্ডিং চলা ফেরা সবকিছুর জন্য যার যে রহমতের দরকার পড়ে, পরকালে জান্নাতে যাবার জন্য এর সাথে আরো বেশি রহমতের দরকার হবে। সেই জন্য আল্লাহ 99টা রেখে দিয়েছেন ওখানে, আর 100 আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক নসিব করেন। আমি শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।